فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. بون প্রশ্ন করেছেন এক আবুর তরফ থেকে। তিনি তার মেয়ের বিবাহ দিতে চাইছে সন্নদী তরিকায়, খাস করে মোহরের ব্যাপারটা খুব কম করতে চাইছে। প্রথমে বলি বোন, আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতু নিসা সাদাকাত হিন্না নিহলা, এবং তোমরা তোমাদের নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে বিবাহতে খাস করে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত যা পূরণ করা জরুরি তা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা হলো মোহর, যেটাকে মানে গুপ্তাঙ্গ হালাল করা হয়, যেটা আপনি সহিহুল জামের 1547 নম্বরে পাবেন। তবে মোহর সব থেকে কম হওয়াই হচ্ছে বাঞ্ছনীয়, যত মোহর কম হবে ততটাই ভালো। হ্যাঁ, স্বেচ্ছায় যদি কেউ বেশি দিচ্ছে সেটাও নিন্দনীয় নয়, সেটাও খারাপ নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীর এবং কন্যার মোহর ছিল 480 দিরহাম, আবার কারো মোহর ছিল আপনার যেমন ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল একটি লৌহ বর্ম, মায়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 500 দিরহাম, এইভাবে ছিল। এবং এক হাদিসে রয়েছে দেখেন, যেটা আপনি সহিহুল জামের 2235 নম্বরে পাবেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, নারীর বরকতের মধ্যে তাকে পায়গাম দেওয়া, সহজ হওয়া, তার মোহর স্বল্প হওয়া এবং তার গর্ভাশয়ে সহজে একবার সন্তান ধারণ করা হচ্ছে অন্যতম। তবে যত হালকা হবে বিবাহ তত মানে সহজ হবে, সেই জন্য যত হালকা করবেন ততই ভালো। এখন খাস করে দেখেন, জমি জায়গা হিসাবে, অর্থ অলঙ্কার হিসাবে, কাপড় চোপড় হিসাবে স্ত্রীকে মোহর দেওয়া যেতে পারে। এমন 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 কি যদি কোরআন শিক্ষা দেয়, হয়তো দেখা যাচ্ছে যে যার সাথে বিবাহ হবে তার কোরআন মুখস্থ আছে, শর্ত করে দিল যে আমার মেয়েকে এই সুরাকটা শিখিয়ে দিবে, বা সেই হয়তো মেয়ে বললো আমাকে এই সুরাকটা শিখিয়ে দিবে, এটাই মোহর হয়ে যাবে, এটাও মোহর হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের হাদিস আছে। এক কথায় হচ্ছে, যত কম হবে ততই ভালো।